জয়গুরু, পরম দয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই হৃদয়ানন্দিত জয়গুরু। পরম দয়াল শ্রী ঠাকুরের ইচ্ছায় ডিপি ওয়ার্কের কাজ বেশ ভালোভাবেই চলছে। তো যাই হোক, পরম দয়াল শ্রী ঠাকুরের যে স্বপ্ন তা পূরণ করতে সত্যি সত্যি ব্রতী হয়েছেন বর্তমান আচার্যদেব দাদা, পূজনীয় অবিন্দা, পূজনীয় বিঙ্কিদা, ঠাকুরবাড়ির প্রতি প্রত্যেকেই উৎসাহিত হয়ে আছেন আর সকলকে উৎসাহ দিচ্ছেন। রীতিমতো বর্তমান আচার্যদেব দাদাও কিন্তু সকলকে উৎসাহ দিচ্ছেন। এই উৎসাহে উৎসাহিত হয়ে বেশ কিছু কর্মী ডিপি ওয়ার্কের কাজ চালিয়ে যাচ্ছেন। এখন কথা হলো কি, যারা ডিপি ওয়ার্কের কাজে অংশগ্রহণ করছেন তারা যে কত ভালো কাজ করছেন, যেটা মানে এটা মুখে বলে বোঝানো যাবে না। পরম দয়াল শ্রী ঠাকুরের ইচ্ছাকে পূরণ করা আর এই কাজে নিজেকে লাগানো কত ভালো কাজ। পরম দয়াল শ্রী ঠাকুরের ইচ্ছা পূরণ করতে হবে। আমরা ঠাকুরের কাছে একটা প্রার্থনা করি, ঠাকুর আমি তোমার ইচ্ছা পূরণ করতে চাই, তোমার ইচ্ছা তুমি আমার মধ্যে পূরণ করো। ডিপি ওয়ার্কের কাজে প্রত্যেককেই লাগতে হবে, এটা পরম দয়ালের স্বপ্ন পূজনীয় অবিন্দা সেদিন নিজেই বলেছেন। যেটা পরম দয়ালের স্বপ্ন তাই শুধু তার ইচ্ছা পূরণেই আমাদেরকে ব্রতী হয়ে উঠতে হবে এই কাজে, ভালোভাবে মন দিতে হবে ডিপি ওয়ার্কসে। তো বর্তমান আচার্যদেব 333তম ঋত্বিক সম্মেলনে বেশ কিছু সত্য ঘটনা বললেন। ডিপি ওয়ার্ক করতে গিয়েই মানে মানুষের কত পরিবর্তন হয়, মানুষ কত বিপদ থেকে উদ্ধার পায়, সে সমস্ত ঘটনা সেদিন নিজেই বললেন। তাই তার শ্রীমুখ নিঃসৃত কথাগুলো আজকে আমরা ইষ্ট প্রসঙ্গে শুনে নেব। আমি সেদিনই আপনাদের বলছিলাম যে বর্তমান আচার্যদেব দাদা আমাদের বেশ কিছু কথা বলেছেন 333তম ঋত্বিক সম্মেলনে। তাহলে চলুন ঘটনাগুলো শুরু করা যাক। আচার্যদেবের আলোচনা চলছে, দীক্ষাপত্র সমীক্ষার এরকমই একটি গল্প বলি। দাদা বলছেন, চূড়ান্ত মদ্যপ একটি যুবক, যার পরিবার তাকে ছেড়ে চলে গেছে, চাকরি গেছে, অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে, সে এসেছে আমার কাছে। আমি একটু রসিকতা করে তাকে বললাম, তুই তো দধিচি মনির মতো রে, মদের বিক্রি থেকে আমাদের দেশের কী বিরাট একটা আয় হয় জানিস? তাহলে তুই নিজের জীবন বিপন্ন করে মদ কিনে গিলে তো আখেরে দেশেরই সম্পদ বৃদ্ধি করছিস। যাই হোক, তারপর সেই ছেলেটি যে অঞ্চল থেকে এসেছিল সেখানকার কর্মীদের সঙ্গে যোগাযোগ করে তাকে ওখানেই আবার ফেরত পাঠিয়ে দিলাম। সেই কর্মীরা করলেন কি, ওই ছেলেটিকে রোজ তাদের সঙ্গে টেনে টেনে দীক্ষাপত্রের কাজে নিয়ে যেতে শুরু করলেন। কিছুদিনের মধ্যে তার নিজেরই নেশা ধরে গেল যাজনের। তাহলে মানে মদের নেশা থেকে সেই নেশাটা পরিবর্তন হয়ে গেল যাজনে। তারপরে ঘটনা শুনুন, কিছুদিনের মধ্যে তার নিজেরই নেশা ধরে গেল যাজনের, মদের নেশা গেল ছুটে, সে এখন ঠাকুরের কাজ করে। ক্রমে একদিন তার খোয়ানো চাকরিও ফিরে এলো। আমি বললাম, এখনো পূর্ণ হয়নি, ওর বউ বাচ্চাকে বুঝিয়ে রাজি করিয়ে ফিরিয়ে আনো, গল্পটা নিটল হয়ে যাক, এটাই ঠাকুরের দয়া। বর্তমান আচার্যদেব বললেন, এটাই নাকি ঠাকুরের দয়া? আজ থেকে শতবর্ষ আগের কথা, ঠাকুর একদিন রোগী দেখছিলেন, হঠাৎই উঠে পড়ে দিলেন দৌড়। দৌড়ে দৌড়ে এক বাড়িতে পৌঁছে দরজায় ধাক্কা দিতে লাগলেন ব্যাকুল হয়ে। দেখুন হঠাৎই কিন্তু এসব ঘটেছে, বাড়ির ভিতর থেকে বেরিয়ে এক উদ্ভ্রান্ত মানুষ, সে ব্যক্তি তখন আত্মহত্যা করতে চলেছে। অল্প বয়সে পত্নী বিয়োগ হয় তার, ঈশ্বর সাধনায় তৃপ্তি মেলেনি, জীবনে সব গিয়েছে, বাঁচার ইচ্ছা আর নেই, হায় ঈশ্বর তুমি আমার সামনে প্রকট হও, নয়তো আমি এ প্রাণ দেব। ঠাকুর এসে আগলে দাঁড়ালেন তার পথ, আকুল আবেগে তাকে আবার উজ্জীবিত করলেন তিনি। সেই ব্যক্তি তখন ভাবতে বসেছে যে এত সবার মধ্যে কেবল ঠাকুরই কেন ছুটে এলেন এখানে তাকে রক্ষা করতে, যে ঠাকুরকে এতদিন সে জানতো নিজের বাল্যবন্ধু বলে, সেদিন বুঝি তার ঈশ্বর এইভাবেই নিজেকে ধরা দিলেন ঠাকুরের এই মানব সত্তাতে। একটা ঘটনা বললাম বর্তমান আচার্যদেব বললেন, তারপরে আরও একটা ঘটনা বললাম ঠাকুরের, আরও একটা ঘটনা শুনুন, আজ 100 বছরের ঘটনা, আজ 100 বছর পরের ঘটনা। দীক্ষাপত্রের কাজে বেরোনোর কর্মীদের একটি দল এক বাড়ির দরজা গিয়ে ওই রকমই করাঘাত করলেন।
দরজা খুলে বেরিয়ে এলেন এক মহিলা, যিনিও কিনা চরম সাংসারিক হতাশায় ডুবে ওই দিন ওই সময় আত্মহত্যা করতে চলেছিলেন। কর্মীদের যাজনে তিনি নতুন প্রাণ পেলেন, ইষ্টভৃতি শুরু করলেন, আবার মৃত্যুর পথ থেকে সরে এসে জীবনের কথা বলতে শুরু করলেন। দীক্ষাপত্রের কাজে এই রকম অগণিত মানুষের গল্প আজ চারিদিকে ছড়িয়ে পড়েছে। এরকম গল্প আরও তৈরি হতে থাকুক, কিন্তু এই গল্পগুলো তৈরি করতে গিয়ে আমাদের নতুন দীক্ষাদানের গতি যেন কমে না যায়। ঠাকুর চাইছেন পুরনোদের জাগরণ হোক আর নতুনদের আগমন হোক। 93,000 প্রায় নতুন দীক্ষা হয়েছে, এবার আরও একটু চেষ্টা করলে এটাকে 1,00,000 করাই যেত। আমার বাবা চাইতেন, মানে বর্তমান আচার্যদেব এখানে তার বাবার কথা বলছেন, পূজ্যপাদ শিশি দাদার কথা বলছেন। পুরনোদের জাগরণ হোক আবার নতুনদেরও আগমন হোক, 93,000 প্রায় নতুন দীক্ষা হয়েছে। আমার বাবা চাইতেন প্রচুর দীক্ষা হোক, সেই দায়িত্বটা কিন্তু আমাদের শেষ হয়ে যায়নি, কারণ জীবনটা তো ব্যাপ্তির জন্য, জীবন যত ব্যাপ্ত হবে ততই আনন্দ। নন্দনা মানে তো বেড়ে ওঠা, আমরা যাতে ঠাকুরকে নিয়ে বেড়ে উঠি তাই করণীয়। যে কাজ মানুষের সুবিধার গণ্ডির ভিতরে আছে তা দিয়ে তার কোনো বর্ধনা হয় না। যেই আমি নিজের অসুবিধা করেও ঠাকুরকে পূরণ করতে চাই তখনই আমার প্রাপ্তি হয় উন্নতি হয়। এগুলি আমাদের করা উচিত, এগুলি সবাইকে ভাবানো উচিত। আর শুধু আমরা একা নই তো, আজ গোটা দেশ জুড়ে ঢেউ উঠেছে, আর একে থামানো যাবে না। আমি তো তাই বিশ্বাস করি, আমরা তো ঘাসের উপরেও চলি, আবার প্রয়োজনে আকাশেও উড়ে যাই, আমাদের থামানো যাবে না। শুধু আমাদের মন যেন টলে না যায়, মন শুধু তোমাতে থাকবে, এইটা যদি ঠিক থাকে তাহলে তোমার আর আমার প্রেম কাহিনী এগিয়ে চলতেই থাকবে। কোথাও উৎসব হবে, কর্মীরা সবাই তার জন্য অর্ঘ্য সংগ্রহে ছুটতে থাকেন, আমার মন তাতে সায় দেয় না। দেখুন আচার্যদেব কী বললেন, কর্মীরা তো অর্ঘ্য সংগ্রহের জন্য ছুটতেই থাকেন, কিন্তু আচার্যদেব দাদা বললেন আমার মন তাতে সায় দেয় না। ঠাকুর মানুষ মানুষ করছেন, আর তার সন্তান হয়ে আমি টাকা টাকা করছি, এটা হতে পারে না, তাহলে আমি কী করতে পারি? আমরা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে নতমস্তকে নিমন্ত্রণ জানাতে পারি, আপনি আসুন আমাদের ঠাকুরের উৎসবে, আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে। আপনারা না এলে আমাদের আনন্দ অপূর্ণ থেকে যাবে, কেউ কেউ হয়তো আসতে চাইবে না, আলসেমি হোক, মানসিক প্রতিবন্ধকতা হোক, যে কোনো কারণে, কিন্তু আমরা এভাবে লেগে থেকে মানুষকে উদ্বুদ্ধ করব, যাতে সে উৎসব প্রাঙ্গণে না এসেই পারে না। দীক্ষিত অদীক্ষিত নির্বিশেষে হোক, অদীক্ষিত সেও আসুক, ঠাকুরের দুটো কথা তো শুনে যাবে। আর টাকা টাকা যদি ভরে উপচে না যায়, যদি কোনো রকম অসংকুলান হয়, তার দায়িত্ব আমি নিজে নেব। একবার করেই দেখুন না, এইভাবে শুধুমাত্র ঠাকুরের জন্য একবার সবাইকে ডাক দিয়ে দেখুন। আচ্ছা, এখানে একটা কথা বেশ মানে আমাদের প্রত্যেককে জেনে রাখতে হবে, দেখুন দুয়ারে দুয়ারে তো আমাদের পৌঁছাবার কথা অনেকদিন আগের থেকেই বলা হচ্ছে, পূজ্যপাদ দাদাও বলে গেছেন, পূজ্যপাদ শিশি দাদাও বলে গেছেন, আজ বর্তমান আচার্যদেবও বলছেন। তাহলে এখন কথা কি হলো, যে আমাদের কি কি বলতে হবে, দীক্ষিত হোক অদীক্ষিত হোক, আমাদের কিন্তু ডাক প্রত্যেককে দিতে হবে, ঠাকুরের ডাক এসেছে। হয়তো কেউ আলসেমি করবে, কেউ হয়তো 2-5টা কথা শোনাবে, আর সেই কথাই আমরা নিজের মাইন্ড করে নেব, মানে আমাদের হয়তো আতে ঘা লেগে যাবে, তখন আমরা কি বলবো, যে না থাক দরকার নেই, আমার ঠাকুর অপমানিত হলেন, আর এরকমটা হতেই থাকবে। কিন্তু যে আসবে অদীক্ষিত হলেও সে তো ঠাকুরের 5টা কথা শুনে যাবে, এটাই বর্তমান আচার্যদেব বলছেন। টাকার কথা, টাকা হয়তো অসংকুলান হলো, তো বর্তমান আচার্যদেব নিজেই নিলেন দায়িত্ব, তিনি ঋত্বিক সম্মেলনে প্রত্যেকের সামনে বলে দিয়েছেন, 333তম ঋত্বিক সম্মেলন, আমি বারবার বলছি, বর্তমান আচার্যদেব অনেকগুলি কথা বলেছেন। এই দেখুন, নিজে যে তিনি ভারাভার নিয়েছেন, দায়িত্ব নিয়েছেন, আলোচনা পত্রিকাটা একবার লাস্টের দিকে পড়ে দেখবেন, তিনি কি বলতে চেয়েছেন, আমাদের কর্মীদের কি বোঝাতে চেয়েছেন, তাহলে দেখবেন অনেকটা পরিষ্কার হয়ে যাবে, যে ঠাকুরের মানুষ হয়ে, যে ঠাকুরের মানুষ কাকে বলে, ঠাকুরের উপর ভরসা কিভাবে করতে হয়, নিজের উপর নিশ্চিন্ত না থেকে অন্দাল শিশির ঠাকুরের উপর কিভাবে ভরসা করতে হয়, তার উপর কিভাবে নিশ্চিন্ত হতে হয়, এই ভরসাটুকু আমরা করতে পারি না বলেই আমাদের যত ভয় হয়। আমরা চলতে থাকবো, ডিপি ওয়ার্ক করতে গিয়ে অনেক মানুষের অনেক পরিবর্তন হয়েছে, তাই কাজে থেমে যাবেন না, এগিয়ে চলুন, তার আর আমার প্রেম যেন বাড়তেই থাকে, বাড়তেই থাকে, আমাতে তোমাতে কোনো তফাৎ থাকবে না, তোমার আর আমার প্রেম এগিয়ে চলবে, এইভাবেই চলতে থাক।
থাকুন, স্বপ্ন পূরণের কাজে ব্রতী হন। আজ ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত, জয় গুরু।